প্রিয় ভিউয়ার্স, আরএস অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা জানেন দীর্ঘ দেড় বছর পর আগামী 12 সেপ্টেম্বর হতে দেশের সকল বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে বলে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছেন। বছরের এই শেষ প্রান্তে এসে ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হওয়ায় তারা কিভাবে তাদের সিলেবাস শেষ করবে সেই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে, যেটি পরিমার্জিত পাঠ পরিকল্পনা হিসেবে প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই পরিমার্জিত পাঠ পরিকল্পনাটি উপস্থাপন করা হবে। আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। এখানে প্রতিটি বিষয়ের যে অধ্যায়গুলো এবং পাঠ্যপুস্তকের যে পৃষ্ঠাগুলো উল্লেখ করা থাকবে এইগুলির অনুপাতেই বার্ষিক পরীক্ষা ও পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আরএস অনলাইন স্কুলের সাথেই থাকুন। পরিমার্জিত পাঠ পরিকল্পনা নভেম্বর ডিসেম্বর 2021। প্রথম শ্রেণীর বাংলা পাঠে পড়তে হবে 18, 19, 20, 23, 24, 32 থেকে 41 ও 55। ইংরেজি বিষয়ে পড়তে হবে ইউনিট 10, 11, 12, 14-18, 22-23, 25-29। এখানে পেজ নাম্বার দেওয়া আছে 21, 23, 24, 25, 29, 30, 31, 35-37, 40, 41, 43, 45, 47, 51, 53, 55, 57 এবং 58। এই পেজগুলো পড়তে হবে। প্রাথমিক গণিত পৃষ্ঠা 34-76, পরিবেশ পরিচিতি অধ্যায় 7-11, 13-14, পৃষ্ঠা নম্বর 40, 41, 42, 47, 48, 59, 54, 65, 66, 69, 73, 78, 79, 80, 88-89। ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 1 পুনরালোচনা এবং 2-55, পৃষ্ঠা নম্বর 27-33, 40-58। প্রথম শ্রেণীর এই বিষয়গুলো পড়তে হবে এবং এর উপরেই তাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শ্রেণীর জন্য বাংলা পাঠ প্রার্থনা, খামারবাড়ির পশু পাখি, ছয় ঋতুর দেশ, মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা ও সবাই মিলে পরিকাশ। ইংরেজি বিষয়ের জন্য পড়তে হবে ইউনিট 10-14, 16-18-27 and 29। এখানে পেজ নাম্বার 20-24, 26-28, 32-33, 36-38, 40-43, 44-55, 58-59, 59-59। প্রাথমিক গণিত অধ্যায় 5, 6, 9 ও 10, পৃষ্ঠা নম্বর 37-44, 46-49, 53-65, 67-68, 70-72, 79-81 এবং 91। এই পৃষ্ঠাগুলো পড়তে হবে। পরিবেশ পরিস্থিতি অধ্যায় 9, 10, 12, 14, 15, 19 ও 20, পৃষ্ঠা নম্বর 35-39, 41-43, 47-49, 51-67, 77-86, 89-93। ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 3-5, পৃষ্ঠা নম্বর 32-39, 49-54, 59-67, 70-73। এই পর্যন্ত পড়তে হবে। এ থেকেই তাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পরিমার্জিত পাঠ পরিকল্পনা বাংলা একাই একটি দুর্গ, আমাদের গ্রাম, আদর্শ ছেলে, পাল্লা দেওয়ার খবর, খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইংরেজি পড়তে হবে ইউনিট 11, 12, 14, 16, 18, 20, 22, 24, 27, 28, 29, 30, 32, 34, 35, 37, 39। প্রাথমিক গণিত অধ্যায় 3-6, 42-73 পৃষ্ঠা পর্যন্ত, অধ্যায় 8-10, 82-113 পর্যন্ত। প্রাথমিক বিজ্ঞান পড়তে হবে অধ্যায় 6-12, পৃষ্ঠা নম্বর 37-77 পর্যন্ত। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
অধ্যায় 5 থেকে 12, 28 থেকে 69 পৃষ্ঠা পর্যন্ত, ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 1 ও 2 পুনরালোচনা এবং 3 থেকে 5, 28 থেকে 68 পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ শ্রেণীর জন্য পড়তে হবে বাংলা, মোবাইল ফোন, হাত ধুয়ে নাও, বাওয়ালিদের গল্প, মা, বীর পুরুষ, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ইংলিশ ইউনিট 15, 17, 21, 23, 24, 28, 30, 33, 34, 42, পেজ নাম্বার 30, 31, 34, 35, 42, 43, 46 to 49, 56, 57, 60, 66, 67, 68, 69, 84 to 85. প্রাথমিক গণিত অধ্যায় 5, 7 থেকে 10, 12 থেকে 14, পৃষ্ঠা নম্বর 58 থেকে 64, 73 থেকে 133, 138 থেকে 160। প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 5 থেকে 13, পৃষ্ঠা নম্বর 40 থেকে 42, 44 থেকে 45, 48, 50, 53, 56 থেকে 57, 59, 60, 62, 63, 65, 68, 69, 72, 79, 80, 82, 84, 86, 91, 94 থেকে 96। বাংলাদেশের বিশ্ব পরিচয় 10 থেকে 16 অধ্যায়, পৃষ্ঠা নম্বর 48 থেকে 53, 56 থেকে 61, 66 থেকে 83। ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 1 ও 2 পুনরালোচনা এবং 3 থেকে 5, পৃষ্ঠা নম্বর 40 থেকে 83। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার জন্য পরিমার্জিত পাঠ পরিকল্পনা বাংলা, শখের মৃৎশিল্প, স্মরণীয় যারা চিরদিন, স্বদেশ, অবাক জলপান, শিক্ষাগুরুর মর্যাদা, বিদায় হস। ইংরেজি ইউনিট 9, 10, 11, 13, 14, 15, 17, 19, 20, 22, 23। প্রাথমিক গণিত অধ্যায় 6 থেকে 11, পৃষ্ঠা নম্বর 50 থেকে 113, অধ্যায় 13, 142 পৃষ্ঠা থেকে 151 পৃষ্ঠা পর্যন্ত। প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 5 থেকে 14, পৃষ্ঠা নম্বর 35 থেকে 95 পৃষ্ঠা পর্যন্ত। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 4 থেকে 12 পর্যন্ত, এখানে পৃষ্ঠা নম্বর 36 থেকে 97 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 1 ও 2 পুনরালোচনা এবং 3 থেকে 5, 63 পৃষ্ঠা থেকে 128 পৃষ্ঠা পর্যন্ত। ভিউয়ার্স, বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত পরিমার্জিত পাঠ পরিকল্পনাটি আপনারা দেখলেন, এই অনুযায়ী আপনাদের সন্তানদের বা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়ানোর চেষ্টা করবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট সরকার কর্তৃক প্রকাশিত হলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আর এস অনলাইন স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।